করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের নিয়মগুলো আমরা সবাই মোটামুটি জানি, যেমন বারবার সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, 3 মিটার দূরত্ব বজায় রাখা, মুখে হাত দেওয়া থেকে বিরত থাকা ইত্যাদি। এই নির্দেশগুলো অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ, তবে মানুষ এসব নির্দেশনা কতটুকু সঠিকভাবে মানছে বা আদৌ কতদিন মেনে চলতে পারবে তা বলা মুশকিল। আসন্ন দিনগুলোয় আমাদের অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হতে পারি, তাই আমাদের এখন ভাবতে হবে যদি আমরা এ রোগে আক্রান্ত হই তাহলে আমাদের শরীরকে কিভাবে সেই যুদ্ধের জন্য প্রস্তুত করব, যেন বিশ্বের অধিকাংশ করোনায় আক্রান্ত মানুষের মতো আমরাও দ্রুত সুস্থ হতে পারি। করোনা ভাইরাস মূলত আমাদের ফুসফুস ও হৃৎপিণ্ডের ক্ষতি করে। চীন ও ইত্যাদিতে যারা মারা গেছেন তারা যে বয়সের কারণে মারা গেছেন তা নয়, তাদের অধিকাংশেরই আগে থেকে ফুসফুসের সমস্যা, হৃদরোগ ছিল। আমাদের দেশের বয়স্কদের মধ্যেও এই সমস্যাগুলো বেশ প্রবল। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অপেক্ষাকৃত অল্প বয়সীদেরও কিছু জটিলতা সমানভাবে বিদ্যমান। এদের বয়সগুলো 50-এর নিচে, যেমন দুর্বল ফুসফুস, অত্যাধিক বায়ু দূষণ অনেক বছর ধরে ধূমপানের ফলে, 2 ফুসফুসের রোগ যেমন অ্যাজমা যা আবাল বৃদ্ধতা অনেকেরই আছে, 3 অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস। বাংলাদেশের অল্প বয়স্কদের মধ্যেও এসব রোগ বিরাজমান। 4 দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, অস্বাস্থ্যকর খাবার, ব্যায়ামের অভাব, যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার এর জন্য দায়ী। সুতরাং আপনি অল্প বয়সী বলে আপনার ঝুঁকি নেই এমনটা ভাবা ঠিক হবে না। আপনি যুবক হন কিংবা বৃদ্ধ, সবচেয়ে বড় প্রশ্ন হলো আমরা এখন কিভাবে নিজেদের প্রস্তুত করতে পারি, কিভাবে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি যাতে এ রোগের সংক্রমণ হলেও আমরা মৃত্যু ঝুঁকি কমাতে পারি। এই প্রশ্নের উত্তরগুলো মানতে হলে নিয়মগুলো মানতে হবে, যেমন 1 ধূমপান বন্ধ করুন, এই মুহূর্ত থেকে সিগারেট ছেড়ে দিন, এতে আপনার ফুসফুসের ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকবে। ইতিমধ্যে বিভিন্ন গবেষণার মতে ধূমপান এই রোগের তীব্রতা ও নেতিবাচক ফলাফলের সঙ্গে উল্লেখযোগ্যভাবে সম্পৃক্ত। এই ভিডিওটি দেখা অবস্থায় হাতে সিগারেট থাকলে সেটিও ফেলে দিন, এখনই ধূমপান বন্ধ করতে হবে। রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, করোনায় আক্রান্ত হলে আপনার ফুসফুস ও হৃৎপিণ্ডই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রায় 40% রোগীর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অ্যাজমা নিয়ন্ত্রণে থাকে না, যার একটা বড় কারণ হতে পারে নিয়মিত ওষুধ না খাওয়া। তাই আপনার এই রোগগুলো থাকলে এখন থেকেই নিয়ন্ত্রণ করতে হবে। 3, সবজি ও ফলমূল বেশি করে খান। পুষ্টিজনিত ঘাটতি ও দীর্ঘমেয়াদী পুষ্টিহীনতা আমাদের দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। দৈনন্দিন খাবারের তালিকায় সবুজ শাকসবজি ও ফলমূল আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে। 4, মদ্যপান ছেড়ে দিন। গবেষণায় দেখা গেছে মদ্যপান রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। যদি আপনার এই অভ্যাস থেকে থাকে তাহলে নিজের প্রতিরক্ষা ব্যবস্থার তাগিদেই মদ্যপান ছেড়ে দিন। পর্যাপ্ত ঘুমাতে হবে। বাংলাদেশে অনেক মানুষই নিয়মিত ও পর্যাপ্ত ঘুমান না। এখন লকডাউনের সময় অনেকেরই স্বাভাবিক কাজকর্মের সময় বদলে গেছে, তাই ঘুম হয়তো আরও কম ও অনিয়মিতভাবে হচ্ছে। মনে রাখতে হবে দৈনিক 7-8 কম ঘুমালে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে, তাই রাতের ঘুম বিসর্জন দেওয়ার উপায় নেই। 6, প্রতিদিন ব্যায়াম করুন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষায় দেখা গেছে বাংলাদেশের অনেক মানুষই বিশেষত শহরাঞ্চলে পর্যাপ্ত শারীরিক ব্যায়াম করেন না, তাই প্রতিদিন বাড়ির ভেতর অন্তত 30-40 মিনিট হাঁটুন, একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন, শরীরকে কর্মক্ষম রাখতে ঘরের কাজ করুন, এতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। 7, দুশ্চিন্তা করবেন না। স্ট্রেস বা দুশ্চিন্তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিতে পারে, সুতরাং করোনার ভয়ে প্যানিক করে আসলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। নিয়মিত নামাজ পড়ুন অথবা নিজ নিজ ধর্মচর্চা ধরুন বা মেডিটেশন করুন, ভালো একটা বই পড়ুন, সুন্দর একটা মুভি দেখে ফেলুন, প্রিয়জনের সঙ্গে একটু ভালো সময় কাটানোর মাধ্যমে দুশ্চিন্তার পরিমাণ কমিয়ে আনুন। করোনা ভাইরাস প্যান্ডেমিকের রূপ ধারণ করেছে, বিভিন্ন পূর্বাসে বলা হয়েছে আগামী 1-1.5 বছর এই বিশ্বের 60-70% মানুষ এতে আক্রান্ত হবে, তাই যতদিন না পর্যন্ত একটি ভ্যাকসিন আমরা পাচ্ছি আসুন সবাই নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সচেতন হই। সুস্থ থাকুন, ভালো অভ্যাস গড়ে তুলুন, সচেতন হন।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।